সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি খন্দকার আশাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন টিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আই এম ডিলাইটেড ভেরি হ্যাপি অ্যান্ড আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা এগারো বছর পদার্পণ করেছি গত সপ্তাহে এবং আজকে আমাদের সেকেন্ড প্রোগ্রাম এগারো বছরের সো আলহামদুলিল্লাহ এগারোটি বছর যা যুগের কাছাকাছি আমরা চলে আসছি ইনশাল্লাহ আমরা যুগ পেরিয়ে যাব দর্শক এই এগারোটি বছর ধরে যার অক্লান্ত পরিশ্রম যার নামকরণে আমাদের এই অনুষ্ঠান যার কে ছাড়া আমরা এই অনুষ্ঠান করতে পারবো না তিনি হলেন আমাদের ওয়ান কাজী আরিফ ভাই চলুন দেখি কাজী ভাই কেমন আছে কাজী ভাই আসসালাম আলাইকুম আসসালাম আস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি মোটামুটি নট দ্যাট গ্রেট সব অফিস থেকে রাশ এবং ট্রাফিকের পরে আসছি আর কি জি সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি স্বাগত জানাচ্ছি প্রপরি শহীদ কাজী আমার পক্ষ থেকে যেটা বলছিলাম গত সপ্তাহে আপনাদের কাছে যে আমরা মানে কথা বলবো মানে স্পেশালি আমি এভাবে ডিজাইন করেছি আজকে যে বিষয়ে কথা বলবো যেটা বলেছিলাম যে আমাদের সামনে জেনারেল ইলেকশন আসছে এটার প্রেক্ষাপটে বর্তমান সরকার এবং বিরোধী দল কি ভাবছেন কি করছেন বা এবং কি কি ধরনের ইম্প্যাক্ট আসবে এটা নিয়ে কিছু ফোরকাস্টের মতো কিছু কথা বলবো আপনাদের সাথে আজকে সেক্ষেত্রে যদিও এই প্রপার্টি প্রফেশনাল থেকে শুরু করে প্রপার্টি রিলেটেডে যারা আমরা সম্পৃক্ত আছি আমরা হতে পারি একজন ট্যালেন্ট হতে পারি আমরা একজন কাউন্সিল ট্যান্ডেন্ট হতে পারে আমরা নিজের বাসায় থাকছি আবার হতে পারে আমরা বাইট ল্যান্ড কি আছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সবাই এটাকে মানে এমনভাবে ফিল করবে আসবে যে বিবর্তনটা তো আমি ধাপে ধাপে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য যাই হোক একথা বলে চলে আসছি আশফ ভাই আপনার কাছে ব্যাকটরি আশফ ভাই ধন্যবাদ আরিফ ভাই দর্শক আরিফ ভাই বলছিলেন আপনারা কে কী করতে পারেন কি হচ্ছে কে আগামীতে আসবে দর্শক এই এগারোটি বছর ধরে আমাদের যত অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে দর্শক সোশ্যাল মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়াতে বলতেই যেটা প্রথম চলে আসে সেটা হলো ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে সেগমেন্ট অনুযায়ী ভাগ করে দেওয়া আছে আপনারা যে কোনো সময় যে প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজিয়ারিফ লিখলেই প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের অনেক ইনফরমেশন সেখানে রয়েছে দর্শক আশা করি আপনারা সেই ইনফরমেশনগুলো জানার জন্য অবশ্যই আপনারা সেখানে ভিজিট করবেন আর আমাদের সাথেই থাকবেন সাথে থাকার জন্য সেই প্ল্যাটফর্মে যে আপনি লেখার পর উপরে দেখবেন যে একটা থামস আপ সেখানে ক্লিক করলে আমাদের সাথে চলে আসবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে দর্শক আমি সবসময় বলি এই অনুষ্ঠানটি আপনাদের আপনারা আরিফ ভাই যে কথা বলছেন আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেন্ডেন্ট আপনার মনে অনেক প্রশ্ন থাকতেই পারে এবং সেই প্রশ্নগুলো মনের ভিতর পুষে না রেখে হোয়াইডন চি গিয়ে পিক আপ দ্য ফোন অ্যান্ড গিভ আস এ কল আর এই কল করার জন্য এই স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারে আপনি ফোন করুন এবং সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলুন আমরা সেগমেন্ট বাই সেগমেন্ট আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকব। আমরা সবসময় নিউজ বুলেটিন দিয়ে থাকি এবং প্রাসঙ্গিক অনেক টপিক্স নিয়েও কথা বলে থাকি দর্শক আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে দেখি আরিফ ভাই আজকে আমাদের জন্য কি কি ইনফরমেশন নিয়ে আসেন আরিফ ভাই ভাই সুপ্রিয় দর্শক আমরা যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করি সেই ক্ষেত্রে থাকে আমার বিভিন্ন স্টেপসগুলো তো যেভাবে আমি বুলেটিনগুলো নিউজ বুলেটিনগুলো যেগুলো গত সপ্তাহে আপনাদের অনেকগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং প্রথমেই আসছি আমি একটা নিউজ বুলেটিন দিয়ে যেটা থাকছে গ্রেটার ইউকেতে আপনার সেলসের প্রপার্টির ক্ষেত্রে রেকর্ড পরিমাণ হাই দেখা যাচ্ছে যে লিস্ট যত আসছে আর কি যে পরিমাণ স্টক আছে বেশ অনেক দেখা যাচ্ছে সেক্ষেত্রে পাশাপাশিভাবে বলতে বলা যেতে পারে যে গত চার কোয়ার্টারে যেরকম ধরনের প্রপার্টি প্রাইস ড্রপ করেছে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে গত কোয়ার্টারেও কিন্তু সেক্ষেত্রে প্রাইজ পরিমাণ একটু ড্রপ করেছে তো এখানে থাকছে যে আবার যে কথা না বললেই না আপনাদের কাছে যে আমরা হয়তো অনেকে ভাবছি যে আমি যে এলাকাতে আছি সে এলাকাতে প্রাইসটা তো আছে ঠিক সেম এটা হতে পারে এটাও ভেরিয়েশন আছে কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গা তো কোন টাইপ অফ প্রপার্টি এবং কত বেডরুমের প্রপার্টি তার উপর ডিপেন্ড করছে এগুলো তো যাই হোক ছিল আপনার কাছে প্রথম আপডেট পৌঁছে দেয়া চলে আসছি আশা ভাই ধন্যবাদ আরি ভাই দর্শক আপনারা আমাদের যদি কল করতে চান সেই কল করার জন্য যে নাম্বারটি রেখেছে আমরা সেই নাম্বারে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং ওই নাম্বারটি যদি আপনারা রেখে দেন দ্যার ইজ এ টেক্সট নাম্বার ইজ দেয়ার ওই নাম্বারটা কিন্তু আমরা টোয়েন্টি ফোর সেভেন থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন টেক্সট করতে পারেন অফ দ্য শো আরিফ ভাই কিন্তু শুধু এখানে এক ঘন্টার প্রোগ্রামেই যে আপনাদের সাথে থাকেন তা না আরিফ ভাই প্রতি মুহূর্তেই আপনাদের সাথে আছেন শুধু দরকার আপনাদের নখ আপনারা নখ করবেন আরিফ ভাই অবশ্যই সেই নখের উত্তর দিবে ইনশাআল্লাহ তার সাথে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসে আপনার ইমেলও করতে পারেন সো উই হ্যাভ লড় অফ ওয়ে টু কন্ট্যাক্ট সো আপনারা আমাদের সাথে অবশ্যই এই এভাবে থাকবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রপার্টি বিষয় নিয়ে কথা বলবেন আরি ভাই ব্যাক থ্যাংক ইউ থ্যাংক ভাই দর্শক যে কথা বলছিলাম আপনাদেরকে যদিও প্রোগ্রামটি ডিজাইন করেছি কিছুটা রাজনীতিগতভাবে জিনিসটা রিফ্লেক্ট আসতে পারে সেটাকে মানে আপনার কাছে তুলে ধরা এভাবে থাকবে যে প্রপার্টি সেক্টরের ক্ষেত্রে কি রকমের কাজ করছে অথবা কাজ করতে যাবে তাদের কি ম্যানিফেস্টো এখনও আসছে কি না আসবে কি না এই বিষয়ে কথা সেখানে থাকছে কনজারভেটিভ পার্টির বিগত কত বছর বলা যায় যে ক্ষমতা আছে প্রায় চোদ্দো বছরের মতো এর মধ্যে আমরা দেখেছি অনেক প্রাইম মিনিস্টার চেঞ্জ আমরা অ্যাটলিস্ট কারেন্টটাকে ধরে যদি এভাবে আসি পাঁচজন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে প্রপার্টির ক্ষেত্রে কীরকম ধরনের বিভিন্ন সেক্টরে কিভাবে তারা ভূমিকা রেখে আসছে এবং তারা সামনে কীভাবে কী করবে সেই বিষয়ে কথা এবং পাশাপাশি লেবার পার্টি বিরোধী দল সেই হিসাবে তারা কি বলছে ভাবছে চিন্তা করছে এবং কিছু কিছু জিনিসের ক্রস থাকবে ভাবে যে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে তারাও চেষ্টা করছে যে কিছু কিছু জিনিসের তাদের যেসব ব্যারিয়ার ছিল সেসব ব্যারিয়ারকে ওভারকাম করে আরও কীভাবে আসবে তো আমি ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করব যে কথা না বললেই নয় যে গত কিছু ইলেকশনের ক্ষেত্রে আর কনজারভেটিভ পরাজয়ের ক্ষেত্রে লেবারের বিভিন্ন জায়গাতে বিভিন্ন উইন করার প্রেক্ষাপটে কিছু জায়গাতে তারা বিভিন্ন মেরল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে পজিশান দখল করে এসেছে এবং অনেক জায়গা তারা বিভিন্নভাবে উইন করেছে কাউন্সিলার হিসাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে পরিসংখ্যানে এভাবে আসছে যে আগামী যে জেনারেল ইলেকশানটা হবে সেক্ষেত্রে লেবার পার্টির সমূহ সম্ভাবনা থাকবে এখানে বিজয়ী হওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদিও নির্বাচনী ম্যানিফেস্টো প্রপার্টি রিলেটেডের ক্ষেত্রে এরকম ধরনের এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আসেনি তো সেক্ষেত্রে যখনই আসবে তখনই চেষ্টা করব আপনাদের পাশাপাশি সেসব জিনিস তুলে ধরা আপনাদের কাছে বুলেট পয়েন্টভাবে কারণ আপনারা দেখবেন বুঝবেন নিজেরা সেক্ষেত্রে অ্যানালাইসিস করবেন আমরা যারা পিছিয়ে আছি কোনো কারণে ল্যান্ডলোড ল্যাডারে ওঠার জন্য এবং আমরা যারা আছি কাউন্সিলের ট্যান্ট বাড়ি কেনার ক্ষেত্রে তো বিভিন্নভাবে মানে যদি ওটার ওয়াইড সেক্টর আমি পাশাপাশি কিছু বুলেট বুলেট পয়েন্ট দিয়ে আপনাদের চলে আসবো যাই হোক আসছি ব্যাক টু ইউ আশা ভাই ধন্যবাদ দর্শক পলিটিক্স এবং প্রপার্টি সবসময় অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে সো দেশে দেশ কীভাবে চলছে সেটার ওপর প্রপার্টি ইজ এ বিগ ফ্যাক্টর ইন দিস রিগার্ডস সো আপনারা যারা প্রপার্টির লেজারে উঠতে চান যারা নতুন বাড়ি কিনবেন তারা আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আপনার যে কোনো বিষয় নিয়ে প্রপার্টির বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলুন ফোন করার জন্য আবারও বলছি যে আমরা কিন্তু অবশ্যই আপনাদের ফোন কলটা আগে নিয়ে থাকব এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক আমাদের এই প্রোগ্রামটি এগারো বছরের মধ্যে যতবার যত যত আমাদের প্রোগ্রাম হয়েছে সব প্রত্যেকটা প্রোগ্রাম শুধু আপনাদের জন্য এবং সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমরা নিয়ে এসেছি বিভিন্ন স্পেশালিস্ট অ্যাজ এ গেস্ট হিসাবে এবং সেই গেস্টরা আপনাদের সাথে বিভিন্নভাবে তাদের এক্সপার্টিস শেয়ার করেছেন দর্শক আমি চলে গিয়েছিলাম অনেক পেছনে যেখানে আমরা গত দশ বছর প্রায় মোর দেন এইটি এইটি গেস্ট আমাদের সাথে ছিলেন এবং সেইটি গেস্ট আমাদের বিভিন্নভাবে প্রপার্টির সাথে ফাইন্যান্স ইমিগ্রেশন এবং ডেভেলপমেন্ট লট অফ থিংস লট অফ টপিক্স উইচ বিন কাভার্ড আপনারা যদি আমাদের চলে যান পিছনে বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আমরা চলে আসছি আপনাদের কাছে চলে যেতে একটা ব্রেক নেওয়ার ব্রেকের সাথে সাথে আবার চলে আসব। ততক্ষণ সাথেই থাকুন আর প্রশ্নগুলো রেডি রাখুন ধন্যবাদ সমৃদ্ধ দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের বিশ্বক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক ব্রেকে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে আমার আমরা কিন্তু প্রচুর গেস্ট নিয়ে এসেছি মোর দেন এইটি গেস্ট এবং প্রত্যেকটি গেস্টই কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে তারা এক্সপার্টিস রিগার্ডিং লিঙ্কড উইথ প্রপার্টি এবং এই দেশের প্রপার্টির সাথে যারা যারা লিঙ্ক থাকেন তাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করেছেন প্রচুর ইনফরমেশন এবং আরিফ ভাই এই কাজটি করেছেন এবং আমরা ভবিষ্যতের আমাদের লাইন আপে আছে বেশ কয়েকজন আশা করি তারাও আসবেন এবং তারা এসে আপনাদের সাথে তাদের এক্সপার্টিস শেয়ার করবেন আমি চলে যাব আবারও আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই ফ্লোরিজি থ্যাংক ইউ অশোরফ ভাই সুপ্রদর্শক আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে যে আরও বুলেট পয়েন্ট এবং যে বিষয়ে আজকে কথা বলছি সেই বিষয়ে আপনারা যারা সাথে আছেন আপনারা প্লিজ আপনারা যেগুলো ইমেল করছেন অথবা যারা টেক্সট করছেন আমি পাশাপাশি চেষ্টা করবো প্রিভিয়াসগুলো এবং পাশাপাশি কারেন্টগুলো নেওয়ার জন্য প্রেক্ষাপটে প্রায়োরিটি দিয়ে বিভিন্নভাবে যেটা চলে আসছিলাম যেটা একটা আরেকটা মানে নিউজ দিতে যাচ্ছি আপনাদের কাছে প্রপার্টি বিষয়ক বুলেটিন আমরা যারা ইয়াংস্টার আছি এবং যারা ইয়াংস্টার থেকে একটুখানি উপরে আছি তাদের জন্য এভাবে বলা যে প্রপার্টি সেক্টরে ইউকেতে দেখা যাচ্ছে যে যে পরিমাণ স্যালারি মানে ড্র করছে সেটাকে ইনক্রিজ করেছে আমরা যারা স্পেশালি এই প্রফেশনে আছি নট অ্যাজ এ বিজনেস হিসাবে যারা কাজ করছে এখানে তাদের পেরাইজ ভালো হচ্ছে এবং স্যালারিগতভাবে ভালো পজিশানে থার্ড পজিশনে চলে আসছে বিভিন্ন ক্ষেত্রে আমরা যারা আমাদের ব্রিটিশ বাংলাদেশি ইয়াংস্টার আছি যারা কোনো ক্ষেত্রে এই লাইনেও আছে আর কনসেনট্রেট করতে পারি যে ক্ষেত্রে কিন্তু ভালো স্যালারি দেখা যাচ্ছে তো আমরা যারা এখনও পিছিয়ে আছি কোনো কারণে এক্ষেত্রে একটা আপনারা দেখতে পারেন যে এটা আপনাকে স্যুট করছে কি না আপনি এই লাইনে আসবেন কি না যেহেতু এটা ওয়াইড মানে একটা সেক্টর রিয়েল এস্টেট তো যাই হোক এটা ছিল একটা আপডেট আপনার কাছে পৌঁছে দেয়া আমি আবার ব্যাক করছি আশা ভাই আপনার কাছে ব্যাকটি থ্যাংক ইউ আমাদের কিছু টেক্সট আসছে দেখছি আমরা দর্শক আপনারা ইমেল করতে হলে ইয়ে যে নাম্বারটি দেখছেন নিচে সে আপনারা কিন্তু ইমেল করতে পারেন অ্যাট দ্য সেম টাইম স্যার আপনাদের আবারও বলছি যে আমাদের টেক্সট নাম্বারটি রয়েছে এবং আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান আবার রিপিট হয় আজকে যে অনুষ্ঠানটা এখন চলছে সেটা রিপিট হবে দিস দিস ফ্রাইডে মর্নিং নাইন থার্টি এম এ আশা করি আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে প্লিজ পিক আপ দ্য ফোন গিভ আস এ কল অ্যান্ড টক টক টু আরি ভাই

সম্পর্কে যদি চলে আসি ভাই আপনার কাছে ডাইরেক্ট আসবে আমি আপনাকে কিছু আসছিলাম বাড়িতে দর্শক যে প্রশ্নটি করেছেন খুব সুন্দর উদ্যোগ আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে স্পেশালি প্রপার্টি সেক্টরে গত বিশ বছর ধরে বিজনেস করে আসছি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের অনেকেই আছেন করছেন এবং সামনে আসবেন আমাদের মানে আমার যে ভীষণটা ছিল যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা ক্ষেত্রে মানে যারা পিছিয়ে আছে বিভিন্নভাবে এগিয়ে আসুক তো সে প্রেক্ষাপটে যেটা আপনি একটা উদ্যোগ মানে আপনারা প্ল্যান করছেন খুব খুব সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামের ক্ষেত্রে যেটাকে আমি বলবো যে এটা একটা সুন্দর প্রোগ্রাম আপনার আমি এই বিষয়কও কথা বলেছি বিভিন্ন সময় আপনি হয়তো সেগুলো দেখছেন এগুলো বেশ বেশ কয়েক বছর আগের এগুলা মানে বলা ছিল আমি যদি আপনাকে একটু শর্ট ফর্মের মতো চেষ্টা করছি তাহলে তাহলে আপনি যখন জমি কিনবে বাড়ি করতে যাবেন আপনারা সেটাকে ধরতে হবে যে আপনি কোন এলাকাতে জমি কিনছেন সেটা একটা ফ্যাক্টর হ্যাঁ সম্ভব এখানে বেশ পটেন্সিয়াল আছে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন এলাকাকে পছন্দ করছেন সেখানে আপনি কোন পরিমাণ জমি কিনছেন কতগুলো বাড়ি বানাবেন এবং সেই ক্ষেত্রে যেটা থাকছে যে কোন এলাকার মধ্যে আপনি প্ল্যানিং পারমিশনটা পাবেন এবং আদার মানে যেসব ইউটিলিটিস জিনিসগুলো থাকে যে সেখানে আপনি আপনি করতে পারছেন কত দিনে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে প্রথম এলাকা নির্বাচন করে কিনার ক্ষেত্রে যখন আপনি একটা এলাকাতে যাবেন পাশাপাশি থাকবে যে সেখানে আপনি প্ল্যানিং পারমিশনের জন্য সেই কাউন্সিলের ক্ষেত্রে আপনি দেখবেন আপনাকে দেখতে হবে যে ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাসের সেগুলো আছে কিনা হবে কিনা এগুলো থাকে অনেক সময় আছে মানে ল্যান্ড বিক্রি হচ্ছে প্লট আকারে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে এগুলো করতে অনেক সময় লাগে তো আপনাকে জেনে নিতে হবে কোন এলাকাতে আপনি করছেন তো করার প্রেক্ষাপটে আপনি যখন কাউন্সিলের কাছে আপনি প্ল্যান সাবমিট করবেন সাবমিট করার পরে প্ল্যানিং পারমিশন যখন আপনি পাবেন এটাও এক টাইপ অফ থিং যে আপনি ল্যান্ড কিনলেন ল্যান্ডকে প্ল্যানিং পর্যায়ে এনে মানে আপনি এটাকে বিল করতে যাচ্ছেন না আবার আপনি বিল করতে যাচ্ছেন কারণ ভাগ ভাগ মানে ফ্যাক্টরগুলো আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অনেকে যখন আপনি এই প্ল্যানিং কনসেন্ট নিয়ে যখন চলে আসবেন তখন দেখা যাচ্ছে আপনি এটাকে সেল করতে পারছেন দেখা যাচ্ছে যে সেখানেও একটা ভালো টাইপ অফ বিজনেস আছে যে আপনি এটাকে কিনছেন প্ল্যানিং পারমিশন হচ্ছে অ্যাপ্রুভ হলো তখন আপনি এটা প্লটটাকে বিক্রি করা হলো তো বেশ ভালো দামে তখন বিক্রি হচ্ছে ডিপেন্ড করবে এখন আপনি মানে কতগুলো বাড়ি করছেন সেটা হতে পারে একটা অত অসংখ্যভাবে হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওইভাবে করতে পারছেন আবার আসছে যে আপনি না আপনি ফাইন্যান্স আপনার ভালো ফরে আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটাকে ফাইন্যান্স করে এগুলো ডেভেলপমেন্ট করে ফেললেন তারপরে ভাগ ভাগ করে আপনি বিক্রি করলেন আবার অনেকে আছে যারা এটা এখন আপনাকে প্রথমে যখন করতে হবে সেটা ছোটো স্কেলে করাটাই স্বাভাবিক আপনার যখন এক্সপিরিয়েন্স হবে তো সেক্ষেত্রে তখন আপনি বড় বড় ধাপে আপনার যেতে পারেন তখন দেখা যাচ্ছে কি আপনি বিক্রি করলেন এটা খুব সুন্দর একটা মানে সাইট আমি বলবো আপনাকে আপনি স্পেশালি যদি এখানে মানে যে তথ্যগুলো দিলাম এর মধ্যে যদি আপনার কিছু থাকে যে আই নিড মোর ইনফরমেশান প্লিজ ফিল ফ্রি আমার লন্ডনের ব্রিকলেন অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা বসতে পারেন আমি সাধুবাদ জানাবো আপনাদেরকে আপনাদের ফ্রেন্ডস সহ ওয়েলকাম থাকবে আমার অফিসে যাই হোক এ কথা বলে আমি ব্যাক করছি আশা ভাই ব্যাক ঠিক ধন্যবাদ আরিফ ভাই দর্শক যে কথা আরিফ ভাই বলছিলেন অ্যাট দ্য এন্ডে যে আপনারা কিন্তু ওনার অফিসে এসে কথা বলতে পারেন এটা বলার সাথে সাথে অনেকেই হয়তো চিন্তা করছেন যে হাউ মাচ ইজ পার আওয়ার উনি মানে খুবই আন্তরিকতার সাথে জানাতে চাচ্ছে যে উনি সময়। আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন গত দশ বছর ধরে এগারো বছরে পড়েছি আমরা দুটো শো চলছে এবং এই গত দশ এগারো বছরে উনি অফিস আওয়ারে মোর দেন থ্রি প্লাস আওয়ার্স ফ্রি ফর দ্য কমিউনিটি উনি দিয়েছেন এটা অফিসিয়ালি আন অফিসিয়ালি দ্যার ইজ এ লট উই ডো ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট সো আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান রিগার্ডিং অল ইউর ফ্রেন্ডস অর এনিবডি ইউ লাইক টু হ্যাভ প্লিজ মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কাম টু দ্য অফিস অ্যান্ড এটা করার জন্য আপনার যে এখানে টেক্সট নাম্বারটি রয়েছে সেই টেক্সট নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আরিফ ভাই আমাদের হাতে এক মিনিট সময় আছে ইফ ইউ লাইক টু অ্যাডসাম শিওর থ্যাংক ইউ আশা ভাই দর্শক আপনাদের কাছে বুলেট আকারে যেটা চলে আসছে যে আমাদের প্রধান প্রথম যখন টু থাউজেন্ড টেনে ডেভিড ক্যামরান প্রথম প্রাইম মিনিস্টার হলেন তিনি যখন লাস্টের দিকে প্রমিশ করেছিলেন যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরগুলোকে পর্যায়ক্রমিকভাবে এটাকে রাইট টু বায়ের যেরকম ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে সেইভাবে তারা চলে আসবে তো সেই ক্ষেত্রে যদিও এখন টাইমের ফেরা আসা ভাই আমার মনে হয় এটা আরও বিস্তারিত হবে পরে বলবো আমি কি ব্যাক করব আপনার কাছে জি আমাদের হাতে এক মিনিট সময় আছে দেখি ঠিক আছে আবার ব্যাক করলে বেটার দর্শক আপনারা আপনাদের প্রশ্নটি রেডি রাখুন যেভাবে রেডি রেখেছেন আমাদের এই ইয়াং এন্টারপ্রেনার্স উইথ এ গ্রুপ দে লাইক টু বাই প্রপার্টি অ্যান্ড টু ডু বিল্ড আপ সো আশা করি আপনাদের এমন প্রশ্ন যে কোনো প্রশ্ন থাকবে রিগার্ডিং প্রপার্টি গিভ টক টু আরিফ ভাই কোথাও যাবেন না সাথেই থাকুন একটু পর আবার দেখা হবে ব্রেক থেকে ফিরে ভালো থাকুন দেখা হবে একটু পর ধন্যবাদ সম্মানিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ হ্যাঁ দর্শক আমি যে কথা বলছিলাম যে আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রপার্টি বিষয় নিয়ে ফোন করার যে ফোন করতে পারেন কথা বলতে পারেন এবং আরিফ ভাই আপনাদের ফোনে এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই দেখিয়ে আপনি কি বলতে যাচ্ছেন থ্যাংক ইউ আশাফ ভাই সুপ্রিয় দর্শক আপনার কাছে চলে একজন ট্যাক্স করেছেন সুন্দর একটা ট্যাক্স আমি না নিয়েই পারলাম না বেশ অনেকগুলো আসছে বাট প্রথমে থাকছে এভাবে বলার জন্য যে আপনি জানতে চেয়েছেন এভাবে সালাম দিয়ে যে ক্যান লিমিটেড কোম্পানি প্রপার্টি ক্যান বি রিমর্গেজ অর টেক দ্যাট ইকুইটি আউট আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেক্ষেত্রে বলছি যে হ্যাঁ লিমিটেড কোম্পানি করে যখন আপনি বায়োটোলেট প্রপার্টি করছেন সেক্ষেত্রে আপনার যদি মানে রিমর্গেজ করার অপরচুনিটি থাকে এবং প্রপার্টি ভ্যালু যদি আপ করে থাকে সে অফকোর্স আপনি সেটাকে রিমর্গেজ করতে পারছেন সেক্ষেত্রে ইকুইটি আউট করতে পারছেন শর্ট ফর্মেট পড়লাম চলে আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে যে আমাদের ডেভিড কার্মান যখন রিজাইন করেন তখনকার সময় তিনি হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্টদেরকে যে আশ্বাসটি দিয়েছিলেন সেই আশ্বাসটা এখন পর্যন্ত কার্যকরী হয়নি যদিও পাইলট প্রজেক্টে বিভিন্ন জায়গাতে করা হয়েছে তো যে কথা না বললেই নয় যেটাকে বলা ছিল যে সেমভাবে যে কাউন্সিলের প্রপার্টি যেরকম মানে যে রাইট টু বাইয়ের যে আওতায় মানে ডিসকাউন্ট পাওয়া যায় হান্ড্রেড টেন থাউজেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত পেয়ে থাকা যায় তো সেক্ষেত্রে এই ধরনের অপরচুনিটি আসবে কিন্তু এই পর্যন্ত সেরকম রকম পদক্ষেপ আর আসেনি এখন কথা থাকছে যে এই ক্ষেত্রে লেবার পার্টি কি বলেছে যদিও মানে আমি একটু ক্রস করে কথা বলতে চাচ্ছি কিছু ইনফো ডেটার প্রেক্ষাপটে যে ক্ষেত্রে লেবার পার্টি এখন পর্যন্ত সেই ধরনের ম্যানিফেস্টোর প্রেক্ষাপটে কিন্তু সমালোচিত মানে ওরকম ধরনের কথা এখন পর্যন্ত বলেনি এবার চলে আসছি আর একটা পয়েন্ট সেটা থাকছে রেন্টার্স রিফর্ম বিল বলে যে সেকশন টোয়েন্টি ওয়ানকে অ্যাভলিশ করা হবে সেই ক্ষেত্রে তারা মানে গভর্নমেন্ট এই গভর্নমেন্টে যে মানে এখনও সেটাকে চলছে সেটা কতটুকু যাবে সেটাকে যখন ফাইনালভাবে আসবে তখন নেওয়া হবে তো এটাকে সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে এটা আসার সম্ভাবনা খুবই কম থাকবে এই জেনারেল ইলেকশনের আগে তো এই ক্ষেত্রে লেবার পার্টি বলছে যে তারা এটাকে এটাকে পা মানে পাশ করবে অথবা না পাশ করা হলেও তারা এই ক্ষেত্রে এই ধরনের ডিসিশনে যাবে এটা থাকছে আপনাদের কাছে আর একটা পয়েন্ট ধরা আমরা জানি গিনফল যে ট্র্যাজিক ঘটনা হয়েছিল সেই ক্ষেত্রে ফায়ার ইনকোয়ারি বলে কনজারভেটিভ পার্টি বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন স্টেপস নিয়েছে যদিও সুদীর্ঘ মানে চোদ্দ বছর রানের ক্ষেত্রে প্রপার্টি লাইনের সেক্টরে বাই টুলেট থেকে শুরু করে কমপ্লায়েন্সেসগুলো আছে রেন্টার্স গতভাবে বাড়ি কেনাক্ষেতে স্ট্যাবিলিটি ল্যান্ড ট্যাক্স থেকে শুরু করে বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমের আপ টু ডেট হয়েছে তো সেক্ষেত্রে গিনফল টার ইনকোয়ারি ক্লাউডিং সিস্টেমে যেরকম বিবর্তন এনেছে এবং মানে হাউজের ক্ষেত্রে যে ফায়ার রিক্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ল চেঞ্জ করেছে তো সেই ক্ষেত্রে এখানে লেবার পার্টি চিন্তা করছে যে তারা আরও মোর নিয়ে আসবে কথাটা কিন্তু এখনও ওভাবে আরও নিয়ে আসবে এখন পর্যন্ত আসেনি যদিও আসবে তখন কিন্তু বলছি আপনাদেরকে যে প্রতিটা টাইমে টাইম টু টাইম আপনাদেরকে জানা মানে চেষ্টা করব আপডেট দেওয়ার মতো টপিক্স নিয়ে কথা বলার মতো থাকবো মানে বলে যাব তো যেটা থাকছে পরের পয়েন্টে থাকছে এটা যে লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে সিস্টেম চেঞ্জ করার ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি ঘোষণা করেছে যে তারা এই ক্ষেত্রে যে ফ্রি হোল্ড পর্যায়ে আসবে নিয়ে আসবে তো সেক্ষেত্রে এখনও সেই ধরনের ওরকম বিবর্তন আসে নাই যদিও এটাকে নিয়ে মানে আলোচনা সমালোচনা চলছে পার্লামেন্টের কাছে গিয়েছে তো এটা আশা করা যাচ্ছে এখন কবে আমাদের জেনারেল ইলেকশন বেরসুন হবে তারপরে যদি কনজারভেটিভ আসে ইন কেস তখন তারা কত কতটুকু স্টেপসে যাবে অ্যাগেন এগুলো ডিপেন্ডস করছে অ্যাগেন নির্বাচনের আগে ম্যানিফেস্টো অনুযায়ী প্রপার্টি সেক্টরে বিভিন্ন রকমের ক্ষেত্রে তারা কী বলবে করবে তো এই ক্ষেত্রে লেবার পার্টি কিন্তু মানে এরকম ধরনের কোনো কিছুতে আসেনি তো এটা বলে আমি আবার ব্যাক করছি ব্যাক ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই তাহলে তালে আরিফ ভাই বেশ কয়েকটি ইনফরমেশন আপনাদের দিলো বুলেট পয়েন্ট হিসেবে দর্শক আমি যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে আপনারা সেখানে সে প্ল্যাটফর্মে যে প্রপার্টি সহিদ কাজ আরিফ লিখলেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে আমরা প্রচুর গেস্ট নিয়ে এসেছি আমরা প্রচুর টপিক্স নিয়ে কথা বলেছি বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে রিগার্ডিং প্রপার্টি ইউকে প্রপার্টি নিয়ে আরিফাই চেষ্টা করেছেন আপনাদেরকে সবসময় ইনফরমেশন দিয়ে আপ টু ডেট রাখার জন্য এবং গত দশটি বছর ধরে আমরা এগুলো করে এসেছি এগারো যে আমাদের সেকেন্ড প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ আপনি আবারও আপনাদেরকে বলবো যে আমাদের অনুষ্ঠানটা শুধু আজকেই হয় না আজকে যে প্রোগ্রামটি লাইভ হয় সেটাই সেই প্রোগ্রামটি আবার রিপিট হয় নেক্সট ফ্রাইডেতে উইচ ইস এ কামিং ফ্রাইডে দাইন থার্টি ইন দ্য মর্নিং আর আপনারা যেন আমাদের সাথে কথা বলতে চান প্লিজ পিক আপ দ্য ফোন দর্শক আপনার কাছে একটা আপডেটে চলে আসছি এবার আপনাদের কাছে যেটা থাকছে বলার জন্য যে একজন ল্যান্ডলোর্ডকে সেভেন্টি এইট থাউজেন্ড পাউন্ড জরিমানা করা হয়েছে তার প্রপার্টিকে সে কনভার্ট করে উইদাউট প্ল্যানিং পারমিশন ছাড়া উনিকে মানে হাউসটাকে ফ্ল্যাটে বিভিন্নভাবে রিফর্ম করা হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা বেশ কয়েক বছর ধরে চলছে এটা নিয়ে আমাদের বেশি দূরে না এই রেড ব্রিজ আমাদের স্টুডিও থেকে একটু পাশেই যেটা আছে বাকি অ্যান্ডেক নামের একটি ল্যান্ডলোড করেছেন তাকে সেভেন্টি এইট থাউজেন্ড জরিমানা করা এই ফর্মেটে করার জন্য এখন এটা আমাদের কাছে সামটাইম স্কেয়ারি আমরা যখন একজন ল্যান্ডলর্ড হিসেবে থাকবো কেন আমরা ফাইন খাবো আমাদের ব্রিটিশ কমিটি ভাই বোনরা আপডেট হোক হতে চাক আমি বিভিন্ন স্বপ্ন ছিল আমার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সটা বিভিন্ন ইনফোটা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া যাতে আমরা বিভিন্ন সেক্টরে আপ ডেট হতে পারি তো সেক্ষেত্রে থাকছে আপনারা মনে রাখবেন যদি কোনোভাবে আপনারা সেটাকে করতে যান সাবলেট দিতে যান অথবা ট্রান্সফর্ম করেন ভিন্নভাবে তো জরিমানার সম্মুখীনটা যাতে না হন আপনারা থাকবে এভাবে যে তাকে ফাইন করা হয়েছে বেশ কয়েক বছর ধরে যে রেন্টাল ইনকামটা সে ড্র করে আসছিল। সেটাকে হ্যাভ টু পে ব্যাক টু কাউন্সিল তো কাউন্সিলকে পে ব্যাক সাথে সাথে সলিসিটারের কস্ট যেটা কাউন্সিল যে সলিসিটার ব্যারিস্টার আসছেন সেটাকে পর্যন্ত পে করার জন্য সেভেন্টি এইট থাউজেন্ড পর্যন্ত জরিমানা করা আমি চাবো না আমাদের বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন তারা কোনো রকমে কোনোভাবে এ ধরনের পেনাল্টিতে সম্মুখীন না হন যাই হোক আসছি আশা ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ আরিফ ভাই ভেরি ইন্টারেস্টিং রিগার্ডিং দিস পেনাল্টি সেভেন্টি এইট থাউজেন্ড আমার বাড়ি আমি আমার বাড়িটাকে আমি ফ্ল্যাটে রূপান্তর করলাম আমি কাউকে জানালাম না দিস ইজ মাইন্ড হাউ এটা ভ্যারিয়েশনটা হচ্ছে হচ্ছে বিভিন্নভাবে যে কাউন্সিলের অবজারভেশন পাশে নেইবার কম মানে থেকে ইনফরমেশনটা ওখানে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউন্সিলটাকে ট্রাই টু ডিগ ইট মোর কারণ এই ফর্মেটে যখন বিভিন্ন রকমের আমাদের মানে কি বলবো যে ল্যান্ডলোডের পিছনে স্পেশালি কাউন্সিল লেগে থাকে কারণ এটাও কিন্তু কাউন্সিলের একটা ইনকামের একটা ধাপ পেনাল্টি বের করে এটাকে নিয়ে ড্যাগিং করে যদি করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিল আমি যদি চলে আসি এভাবে বলবো যে কত বছরে তেরো মিলিয়ন পাউন্ডের জরিমানা করেছে ওয়া তো এটা একটা কাউন্সিলের ডিফারেন্ট পার্ট অফ মানে মানি মেকিংয়ের একটা একটা প্রোজেক্ট থাকে তো এখন আমরা যখন আপনি যে করলেন বললেন যে আমার বাড়ি আমি করলাম কিন্তু না ইউ হ্যাভ টু ফর দ্য কমপ্লায়েন্স ইউ হ্যাভ টু নো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন আপ টু ডেট হচ্ছে টাইম টু টাইম এখানে ভেরিয়েশন থাকে থাকবে হবে যেটাকে ভ্যারি করবে কিন্তু বিভিন্ন কাউন্সিলের অনুপাতে সব কাউন্সিল কিন্তু একরকম না ওটাকে বুঝতে হবে যে এই 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 কনভার্ট করাটা এই কনভার্ট করলেন আপনি সেখানে রেন্টাল ইনকাম আপনি করছেন আপনি প্ল্যানিং কনসেন্ট নেন নাই এখানে না পাওয়ার জন্য এখানে আপনাকে পে ব্যাক করতে হচ্ছে তো বিভিন্নভাবে তথ্যগুলো চলে আসে ইস 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 সো মেনি থিংস বলছে আমাদের কি আমাদেরকে সে সতর্কতা অবলম্বন করার দরকার থাকেই থাকবেই এক্সেলেন্ট এক্সেলেন্ট দর্শক আমি আপনাদের হয়ে ভাইকে প্রশ্নটি করলাম কারণ আমরা অনেকেই ভাবি এইভাবেই যে আমার বাড়ি আমি করছি তাতেও তাদেরকে আর কে জানাবে এই ব্যাপারটা তাই না বাট লট অফ পিপল বাহাইন্ড নেইবার যে কথাটা বলল হ্যাঁ এনিওয়ে দর্শক বলতে বলতে আমরা থার্ড সেগমেন্টের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদেরকে আবারও বলতে হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আরিফ ভাই আমার কাছে ওয়ান অ্যান্ড হাফ মিনিট আছে এনিথিং এনে বোলের পয়েন্ট থ্যাংক ইউ ভাই আমাকে জাস্ট একটু থামাই দেবেন যখনই আপনি মনে করবেন ওকে জি এবার আসছিলাম যে কথা বলে যে লেবার পার্টি বিভিন্ন রকমের যে তারা একটা প্রজেক্ট করেছেন এভাবে যে প্রপার্টি সেক্টর তার মানে বিভিন্নভাবে চেঞ্জ করবেন এবং সেক্ষেত্রে তারা যেটাকে রাখছে এটা প্রতিটা সরকারই থাকে স্পেশালি আবার নির্বাচনের আগে এইসব জিনিসগুলো তখন তো জানেন সব দেশে আজ আগে যে ম্যানিফেস্টোগুলো বলা থাকবে সেভাবে কীভাবে ক্রিয়েট করা যায় ভোটার থেকে শুরু করে যে কোন ধরনের ভোটার কোনভাবে অ্যাফেক্টেড হতে পারে ভোট আসতে পারে সেক্ষেত্রে উইন করা একটা ফ্যাক্টর থেকে যাচ্ছে এখন লেবার পার্টির যে বিভিন্ন রকমের কনজারভেটিভের বিভিন্ন রকম মানে যে নির্বাচনে গেল তাতে যে পরাজয় কে বিট করে লেবার পার্টি সেক্ষেত্রে বিভিন্ন রকম করছে এবং যদি এখন আসছি যেটা রাজনৈতিকভাবে কথা বলার না প্রপার্টি সেক্টরের ক্ষেত্রে নিয়ে দুই পার্টির মধ্যে মানে আপনাদের কাছে তথ্যগুলো উপস্থাপন করা যাতে আমাদের কমিউনিটি ভাই বোনরা বুঝতে পারেন আপনারা হতে পারে যে কোনো পার্টি করতে পারেন সেটা মানে এটা মিন না আমি জাস্ট ইলেকশন আগে বিভিন্ন তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছি প্রপার্টি রিলেটেড নিয়ে যাই হোক চলে আসছি আর সবাই আপনার কাছে ব্যাকটি ধন্যবাদ আরিফ ভাই দর্শক চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকের জন্য ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো এটা হবে আমাদের লাস্ট সেগমেন্ট প্লিজ গিভ এস এ কল ফর এনি আপডেট অর এনিথিং কোথাও যাবেন না সমারিত দর্শক ছোট্ট একটি ব্রেক পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ে শো আরিফ আমাদের এটা লাস্ট সেগমেন্ট সো আমাদের কল এই সেগমেন্টে আসে প্রচুর আশা করি আপনারা কল করবেন এবং জেনে নেবেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন আরিফ ভাই চলে আসছি আপনার কাছে দেখি আপনি কিভাবে ওয়ান বাই ওয়ান শিওর আশা ভাই দর্শক কথা বলছিলাম আপনাদের কাছে যে সামনে যে আমাদের ইলেকশন সেক্ষেত্রে প্রপার্টি সেক্টরে বিভিন্নভাবে যে ভূমিকাগুলো রাখবে এক একটা রাজনৈতিক দল বিভিন্ন পয়েন্ট নিয়ে যদি এখানে কথা বলছি শুধুমাত্র কারেন্ট সরকার কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দল লেবার পার্টির বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে যদি এখানে অন্য অন্য দলের কথাগুলো এখানে আসেনি সমন্বয় করে মানে এভাবে বলা আমার প্রোগ্রামটা আজকে আমি এভাবে ডিজাইন করেছি যে আমি এই ফর্মেটে আপনাদের বুলেট পয়েন্ট দিয়ে আপনার কাছে বিভিন্ন তথ্য তুলে ধরবো প্রপার্টি সেক্টরে যাই হোক এবার চলে আসছি যেটা থাকে আপনি ইলেকশনের আগে যে কথা বলছিলাম যে ইলেকশন সময় যে বিভিন্ন রকমের যে এই এটা করা হবে এটা করা হবে পর্যায়ক্রমেভাবে কত বছর থাকা হচ্ছে সেখানে কতখানি ইমপ্লিমেন্ট হচ্ছে লেবার পার্টি বলছেন বলছে এভাবে যে গ্রেট ব্রিটেনকে আবার রিবিল্ড করা হোক প্রপার্টি নিয়ে সেটা থাকছে তাদের মূল স্লোগান প্রপার্টি সেক্টর এখন সেই ক্ষেত্রে ডিভিশন করা থাকছে এভাবে যে তারা আবার আরও বিল্ড করতে চায় যেটা এটা কনজারভেটিভ পার্টিরও আছে যে সেক্ষেত্রে তাকে বেশ বড় বুলেট পয়েন্ট হিসেবে নিয়ে আসছে সেই দেখা যাচ্ছে তারা টার্গেট করছে যেসব বিল্ড করা হবে সেভেন্টি পারসেন্ট ওন ওনারশিপ হবে যা মানে যেসব মানে থাকবে তাতে সেই বিভিন্ন রকমের বিভিন্ন ডিসকাউন্ট সুযোগ সুবিধা দেওয়া হবে তো সেই ক্ষেত্রে থাকছে আমরা যদি এভাবে আসি মানে বিভিন্ন মানে গেটার ইউকের বিভিন্ন পার্টের মধ্যে দিয়ে যে এক সময় এক একভাবে যেগুলো প্ল্যাটফর্ম করা হচ্ছে আমি আবারও বলছি যে লেবার পার্টি এবং কংগ্রেস পার্টির মেন বুলেট পয়েন্ট নিয়ে যদি এখানে আরও অনেক ডিভিশন আছে বিভিন্ন পয়েন্ট আছে এক প্রোগ্রামে এভাবে শেষ করা সম্ভব না তো আবার চলে আসছি আর একটাভাবে যে লেবার পার্টি মানে তারা ডিক্লেয়ার করেছে যে এভাবে ন্যাশনাল ল্যান্ডলোড রেজিস্টার হতে হবে আপনি যখনই বাই বিজনেস করতে যাবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম ধরনের ডাটাবেস এখন পর্যন্ত কনজারভেটিভ পার্টি ছিল না এখন পর্যন্ত নাই পার্টি লেবার পার্টি এভাবে বলছেন এবার চলে আসছি কনজারভেটিভ পার্টির অন্য ফর্মেটে নিয়ে কথা যেটা থাকছে যে প্রাইভেট রেন্টাল সেক্টরের ক্ষেত্রে রিফর্ম করতে চাচ্ছে তারা প্ল্যানিং সিস্টেমটাকে প্ল্যানিং সিস্টেমটাকে মোর ইজি করা হয়েছে এনিওয়ে আপনারা জানেন বিভিন্নভাবে আবার দেখা যাচ্ছে প্ল্যানিং সিস্টেমকে আরও আপডেট করতে যাচ্ছে ফ্ল্যাক্সিবল করা হবে যাতে করে মানে অনেক কিছু মানে সম্ভব করা যায় আপনারা জানেন যে গত চোদ্দো বছরে তারা বিভিন্ন রকম করেছে আমি তালে তালে আমাদের প্রোগ্রামটা এগারো বছর চলছে এবার আমি সবসময় আপডেট দিয়েছি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো আসছে লাস্ট সেগমেন্টের পার্টে পার্টে আমি শর্ট ফর্মে কথা বলতে যাচ্ছি আপনাদের কাছে যারা যাতে আপনি বুঝতে পারেন আশা ভাই আপনার প্রয়োজন হলে আমাকে বলতে পারেন এবার আসছে যে প্রপার্টি এজেন্ট রেগুলেশন বলে যে কথাটা আসছে 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 মানে ছিল না প্রথমে যদি এভাবে চলে আসি যে প্রপার্টি এজেন্টের সাথে রিলস অ্যান্ড রেগুলেশনের এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম করা হয়নি আগে তো এটা বেশ মানে বেশ বেশি বছর আগে না যেটাকে এই কনজিড পার্টি করেছে যে এজেন্টকে রেগুলেশন হতে হবে তাদেরকে প্ল্যাটফর্মে থাকতে হবে তাদেরকে বিভিন্ন রকমের রেজিস্টার্ড হতে হবে ম্যান্ডেটরিভাবে আমরা যদি অনেক সময় আছি ল্যান্ডলোর হিসেবে নিজের প্রপার্টি নিয়ে নিজে ইয়ে করছি অনেক সময় রুলস অ্যান্ড রেগুলেশন জানছি না করছি না তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কাউন্সিল চেষ্টা করছে কীভাবে তারা মানি মেক করেন এই ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা যারা ল্যান্ডলোড আছেন একটু সাবধানতা অবলম্বন করে নেবেন আপডেট হয়ে নেবেন যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আবার যারা তো এজেন্ট আছেন যারা কোয়ালিফাইডভাবে আছেন তারা তো জানেনি আবার যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন প্লিজ দেখে নেবেন যে আপনার কোন কোন সেক্টরের হতে পারে সেই ক্ষেত্রে লেবার পার্টি বলছে যে হ্যাঁ তারা এটাকে আরও টাইটার করবে এটা থাকছে আপনার প্রপার্টি এজেন্ট রেগুলেশনের ক্ষেত্রে সরি আমাকে বলছেন আরও কিছু আশা করা যাবে যেটা রিফর্মিং কারেন্ট ট্যাক্স সিস্টেমকে কনজারভেটিভ পার্টি বলছেন এভাবে যে ট্যাক্স সিস্টেমের যে বিবর্তন এসছে আপনারা জানেন যারা বায়োটোটেল ল্যান্ডলোড আছে তারা জানেন যে আমাদের মানে স্পেশালি যারা বায়োটেটাল ল্যান্ডলোড তাদেরকে ট্যাক্সকে করার জন্য বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন আসছেন আপনারা যারা এক্ষেত্রে পিছিয়ে আছেন কোয়ালিফাইড অ্যাকাউন্টের স্বর্ণপূর্ণ হবেন আপডেট হয়ে নেবেন এক্ষেত্রে সরি চলে যাচ্ছে একটি ভেরি কুইক আমাদের সাথে একজন দর্শক রয়েছে দেখে কে আছেন আসসালামু আলাইকুম দর্শক দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া প্রশ্নটি করুন আমি আমি তাদের সাথে আলাপ করতে চাইছিলাম জি আপনি স্টুডিওতে আছেন আমাদের সাথেই আলাপ করছেন প্রশ্নটি করুন আমরা শুনছি আচ্ছা না আমি চাইছিলাম আমার একটা কাউন্সিলর বাড়ি কিনা জিজ্ঞেস করব জি এইখানে একটু আমরা আমি একজন কাউন্সিলের বাড়ি কিনতে চাইছিলাম কিন্তু আমার ব্যাপারটা একটু ভিন্ন হয়ে গেছে আমি চাইছিলাম একজন সলিসিটার আপনাদের জানা মতো একজন ভালো সলিসিটার আহ

দর্শক আপনি বুঝতেই পারছিলেন যে লাস্টের দিকে প্রোগ্রাম আমাদের প্রোগ্রামটা এভাবে ডিজাইন থাকে যে আমাদের অনেক কিছু ফলো করতে হয় তো সেক্ষেত্রে আপনাকে শর্ট ফর্মেটে বললাম এটা আশা করি বুঝতে পেরেছেন মাই বেস্ট টু হেল্প আউট ওভাবে চলে আসছি এবার যে কথা বলছিলাম যে কনজারভেটিভ পার্টির যেগুলো ডিক্লারেশন এবং তাদের যে বিভিন্ন পাস্ট এবং লেবার পার্টির প্রপার্টি ক্ষেত্রে কীরকম ধরনের আরও আসছে আসবে যদিও আমি এখন শর্ট ফর্মে বুলেট পয়েন্টগুলোই আকারে চলে আসছি দূর দিকেই খেয়াল রেখে কথা বলতে হচ্ছে তো এখানে যে জিনিসটা থাকছে যে প্রপার্টির এজেন্টের রেগুলেশন যেটা নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে তারা আরও টাইটার করবে যে কথা বলছিলাম যে কনজারভেটিভ পার্টিটা বলেছে লেবার পার্টি আরও মোর স্ট্রঙ্গার মানে স্ট্রং হবে তো এখন কারেন্ট সিস্টেমে যে ট্যাক্সের কথা বলেছিলাম সেই ট্যাক্সের ক্ষেত্রে থাকছে যে ট্যাক্সটির বিবর্তন আনতে চাচ্ছে আবার কনসিডার করছে কনজার্ভেটিভ পার্টি যেটা আপনারা জানেন যারা মানে প্রতি বছরই রেন্টাল ইনকাম আমরা যেভাবে করি ডিক্লারেশন করতে হয় আপনাদের বিভিন্ন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে যে আপনি কোন কোন ক্ষেত্রে ইন্টার্নকে করবেন সে ট্যাক্স ফর্মের জন্য এটা এভাবে পর্যন্ত আসছে যে ট্যাক্সটাকে সেভভাবে করার জন্য কমানোর জন্য যে প্রপার্টি কোম্পানির নামে কেনা ক্ষেত্রে যে বিবর্তন আসছে সেক্ষেত্রে যে গভর্নমেন্ট যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সের যেগুলো আসছে সেক্ষেত্রে বেশ সমালোচিত হয়েছে যদিও এই ক্ষেত্রে লেবার পার্টি এভাবে এখন পর্যন্ত আসেনি তো এখন দেখা যাচ্ছে যে তাদের কনসিডারেশন যে ট্যাক্স ফর্মে করবে এবং তার পাশাপাশি এভাবে আসছে যে স্ট্যামিলিটি ল্যান্ড ট্যাক্স বাড়ি কেনার ক্ষেত্রে স্পেশালি ফর বাইটুলেট ল্যান্ড রোডের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে তারা এটাকে ফার্দার রিডিউস করার চিন্তা মানে করছে তো সেই ক্ষেত্রে যদিও আছে যে এখানে এখন পর্যন্ত ডিক্লারেশন আসেনি লেবার পার্টি থেকে যে কোন ফর্মে যাবে এখন সবাই চাচ্ছে মোর হাউস মোর রেগুলেশন মোর সিস্টেমেটিকভাবে এসে বিভিন্ন রকমের তথ্য দেয়া এখন আমরা ধরতেই পারি যেটাকে এভাবে ধরা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কনজারভেটিভ পার্টি মানে যে রিসেন্ট ইলেকশনে যে মানে তাদের যে অনেক পরাজয়ের যে জিনিসটা ঘটেছে সেক্ষেত্রে মানে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে লেবার পার্টির সামনে সমূহ সম্ভাবনা আছে সরকার গঠন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বিরোধী দল লেবার পার্টির যে হাউজিং সেক্টর যারা আছেন তারা এটাকে রিফর্ম করছেন মানে করে যাচ্ছেন এবং করবে তো এখন কথা থাকছে যে লেবার পার্টি এভাবে বলছে যে প্রপার্টি এজেন্ট রুলসের রেগুলেশনের ক্ষেত্রে যেটা কনজারভেটিভ ভাবছে সেটাকে সেম ফর্মেটে লেবার পার্টি বলছে রিফর্মিং আরও কি আশা করা যায় তো রিফর্মিং আসলে আরও কি করা যায় সব অনেক কিছুই আমাদেরকে দেখতে হয় বুঝতে হয় এবং জানতে হয় এভাবে যে সরকার যখন আসে যে সরকারই আসে তখন এটাকে যখন তারা চিন্তাভাবনা করে সেটাকে পার্লামেন্ট থেকে নিয়ে এটাকে অন্যভাবে চলে আসে তখন এখান থেকে পাশ করার পরে যেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তো এখানে সময় সাপেক্ষ ব্যাপার থাকে ছিল এবং থাকবে তো সেক্ষেত্রে আশা ভাই আপনি একটুখানি বলবেন আমাকে প্লিজ টাইমিং আপনি যদি দর্শকদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে আসেন এটা শেষ করে আপনি বিদায় আসেন তো এটা থাকছে যে বলছিলাম যে বুঝতে পারছেন সময় ফেরা চলে যেতে হচ্ছে পার্টি আবারও বলছে যে ইয়াং প্রপার্টি আর পিপুলের জন্য নতুন নতুন জীবের যদিও তারা দিয়েছে অনেক কিছুই আবার লেবার পার্টিও সেক্ষেত্রে আরও ভূমিকা আনবে তো কনসিডারেশন এটা যে ইমপ্লিমেন্ট করা এবং সেটাকে সময় তালে তালে কতখানি মানে করা এবং যখনই প্রাইম মিনিস্টার চেঞ্জগুলো আসে যখন আবার রিসাফলিংগুলো হয় ক্যাবিনেটে তখন কিন্তু আবার জিনিসগুলো পিছিয়ে যায় তো যাই হোক আমি চেষ্টা করেছি আপনাদের কাছে ধাপে ধাপে কিছু জিনিস পৌঁছে দেওয়া যে কথা বলছিলাম গত আমি চেষ্টা করলাম অ্যাজ এ বুলেট পয়েন্ট হিসেবে কাবার করার জন্য আপনাদের যদি কোনো টিপস এবং অ্যাডভাইস থাকে প্লিজ ফিল ফ্রি টু ট্যাক্স মি ইমেল মি পাশাপাশি আবার আপনারা যে কোনো সময় অন্য অন্য পয়েন্টে যদি আসতে চান কথা বলতে চান সেক্ষেত্রে জানাবেন যে কোন কনফার্মেটে আমরা কথা বলবো আমরা যদিও কাবার করছি ধাপে ধাপে যাই হোক যেতে না চাই তবু যেতে চলে যেতে হচ্ছে আশা ভাইয়ের কথা কন্ট্রোল রুম থেকে বলা তো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে আজকের জন্য আগামী প্রোগ্রামের ডিজাইন থাকবে এইভাবে যে জেনারেলভাবে কথা বলবো সঙ্গে থাকবেন পৃথিবীর যে প্রান্ত থেকে যে দেখছেন যারা দেখছেন পৃথিবীর শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডন রেড ব্রিজ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শুভরাত্রি ধন্যবাদ আরিফ ভাই ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক চলে যেতে হচ্ছে চলে যাওয়ার আগে সে আমাদের আজকে যে টিপস থাকবে সেটা হলো যে দর্শক আমাদের সময় আসবে যাবে প্লিজ ট্রাই টু হেল্প অ্যাটলিস্ট ওয়ান পারসন এ ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট উইকে সেম টিভি চ্যানেল সেম টাইমিংয়ে